বিভিন্ন সরকারি দপ্তরে আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিলের দাবিতে শাহবাগে সমাবেশ চলছে সকাল থেকে। সমাবেশের কারণে যান চলাচল বন্ধ থাকায় তৈরি হয়েছে তীব্র যানজট। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন বাইজিৎ সাদ। সাদ জামাবেন, সমাবেশকারীরা কেন আউটসোর্সিং প্রথা বাতিল চাইছেন, এর পাশাপাশি প্রথা বাতিল করে কিভাবে নিয়োগ দেওয়ার দাবি তাদের? অধিদপ্তর এবং পরিদপ্তরে যারা কর্মরত রয়েছেন, অর্থাৎ আউটসোর্সিংয়ে যারা কাজ করেন, অর্থাৎ দৈনিক মজুরি ভিত্তিক যারা কাজ করে থাকেন, যাদেরকে একটি কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, তারা কিন্তু আজকে এই মহাসমাবেশে নেমেছেন, একদফা মহাসমাবেশ। তারা এখানে প্রত্যাশা করছেন যে তাদেরকে এই বৈষম্য থেকে যেন বের করা হয় এবং তাদের বয়স শিথিল করে যেন তাদেরকে স্থায়ীকরণ করা হয়, সেই দাবিতেই কিন্তু তারা আজকে একদফা মহা সমাবেশ করেছেন। আমরা যদি একটু দেখাতে চাই, পুরো শাহবাগ জুড়েই কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা মূলত জানাচ্ছেন যে টেন্ডার জটিলতায় এনাদের অনেকেরই চাকরি চলে যায় এবং তাদের বছর শেষে যখন জুন মাসে রিনিউ করার নামে বিপুল সংখ্যার একটি ঘুষ দাবি করা হয়, যেই ঘুষটি না দিলে তাদের চাকরি চলে যায়। প্রতি মাসে তারা ঠিকঠাক মতো বেতনও পান না, এমনকি অনেক সময় দেখা যায় 5 থেকে 6 মাস কিংবা 1 থেকে 2 বছর পর্যন্ত তাদের কিন্তু বেতন হয় না। আর সেই সাথে কথায় কথায় কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয় এমন একটি অভিযোগ কিন্তু তারা এখানে এসে করেছেন। সেই সাথে বিভিন্ন যেসব অধিদপ্তর পরিদপ্তর রয়েছে সেখানে তাদের কোনো রকম ঝুঁকি ভাতা, প্রণোদনা, ঈদ বোনাস কিংবা বৈশাখী ভাতাও কিন্তু দেওয়া হয় না, এই সব কিছু থেকে তারা বঞ্চিত হন। সেই বঞ্চনার শিকার যারা রয়েছেন তারা কিন্তু আজকে সবাই মিলে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন, যাতে করে তাদেরকে স্থায়ীকরণ করা হয় এবং তাদের যেই বয়স রয়েছে সেটি শিথিল করে তাদেরকে এই সব জায়গাতে পুনর্নিয়োগ দেওয়া হয় এবং যাদেরকে এখন পর্যন্ত চাকরিচ্যুত করা হয়েছে সেই সব মানুষদেরকে আবারও স্বপদে বহাল করা হয়, সেই দাবি কিন্তু তারা এখানে এসে করছেন। তারা যেমনটি জানাচ্ছেন যে এখানে অনেকের কিন্তু বিনা বেতনে বছরের পর বছর কাজ করে যেতে হয়, তারপরও তাদেরকে একটি অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে আরও একটি অভিযোগ তারা করেছে, মূলত তাদেরকে সরকারিভাবে যেই বেতন দেওয়া হয় তাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই বিল পরিশোধ করার কথা থাকলেও ঠিকাদাররা মূলত ব্যাংক অ্যাকাউন্টে তাদের এই যে বিল বা বেতন সেটি কিন্তু পরিশোধ করেন না, তারা হাতে হাতে দেবার চেষ্টা করেন এবং এই হাতে হাতে দেবার সময় কিন্তু তারা যেই বেতনটি তাদের পাওয়ার কথা সেখান থেকে 2 থেকে 3 হাজার টাকা, কখনো কখনো 5 থেকে 6 হাজার টাকা পর্যন্ত তাদেরকে কম দেওয়া হয়। এই যেই বৈষম্যটি, এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু তারা আজকে দাবি তুলেছেন। তারা এর আগেও, শুধুমাত্র আজকে নয়, এর আগেও বিভিন্ন সময়ে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা মূলত চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন যেই সরকার রয়েছে সেই সরকার যেন তাদেরকে এই সরকারিভাবেই তাদের যত সুযোগ এবং সুবিধা রয়েছে সেগুলো যেন সরকারিভাবেই তাদেরকে দেওয়া হয়, সরকারি সকল সুযোগ সুবিধা যেন তারা পান, তারা যেন অবহেলার শিকার না হন, সেই জন্যই কিন্তু তারা আজকে এখানে জড়ো হয়েছেন। তাদের এই জড়ো হবার জন্য কিন্তু শাহবাগ কেন্দ্রিক আমাদের যত যান চলাচল থাকে সেটি কিন্তু বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু এখানকার যারা যাতায়াতকারীরা রয়েছেন তারা কিন্তু একটি বিপাকে পড়েছেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ। শাহবাগ থেকে আউটসোর্সিং কর্মচারীদের বিক্ষোভের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বাইজিৎ সাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে